এখন ওই বেজে গেছে সকাল 10টার মতো, তাও বাইরে যা কুয়াশা, মানে কি বলবো, তোমরা হয়তো হালকা করে একটু সাইডে তাকালে বুঝতে পারবে ঠিক যে কতটা কুয়াশা। তো তবুও ভাবলাম যাই একটু বাইরে বসে বসে একটুখানি কফি বানিয়েছি সকালবেলা, আর হচ্ছে বেশ কিছু পকোড়া টাইপের বানিয়েছি, দাঁড়ো তোমাদের একবার দেখাই। এই যে কফি আর সাথে পকোড়া, এগুলো বানিয়েছি, ভাবলাম গরম গরম বাইরে বসে বসে একটু খাবো। ঈশানীকে কিন্তু আমি অলরেডি খাইয়ে দিয়েছি, মানে দুধ বিস্কিট ঈশানীকে খাইয়ে দিয়েছি, খাইয়ে এসে বাইরে এখানে বসেছি। বাই দ্য ওয়ে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, সকলে সুস্থতা কামনা করি। নতুন আরও একটি ফ্রেশ ব্লগ শুরু করছি, তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। আর কি জানো তো, ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি, মানে কি বলবো, এর পরেই আমি মানে এইদিকে খেতে বসে ওইদিকে জানো তো ঈশানীর জন্য খিচুড়ি বসিয়েছিলাম, তো সেটার অবস্থা মানে এমন একটা জায়গায় যায় সেটা আমি মানে ভাবতেই পারিনি যে ওরকম হয়ে যাবে আমার সাথে। তো কি ব্যাপার হয়েছিল কি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। আর আমি এদিকে মানে কফি খাচ্ছিলাম, এরপরেই তোমাদের দাদাভাইও আমাকে কল করে, বলছে কি গো কী করছো, মানে খাওয়া দাওয়া করলে কি না, ব্রেকফাস্ট করলে কি না, এইসবই জানছিলো। তো আমি ওর সঙ্গে এরপরে কথা টথা বলে খাওয়া দাওয়া সেরে তারপরে হচ্ছে মানে সোজা গেছিলাম রান্নাঘরে, ঈশানীকে একটুখানি ভুলিয়ে সোজা যাই রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়েই দেখি এই অবস্থা, মেয়ের জন্য খিচুড়ি বসিয়েছিলাম, আর আজকে তোমাদের দাদাভাই ওখান থেকে ভিডিও কল করেছে যে মেয়ে কী করছে দেখি। ব্যাস ওইদিকে মেয়েকে দেখাতে আমি ব্যস্ত, এইদিকে দেখো আমার খিচুড়ির কী অবস্থা, পুরো জল শুকনো হয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে, অথচ জল ভালো দিয়ে গেছিলাম। খুব মনটা খারাপ হয়ে গেলো জানো তো, এমন একটা ঘটনা ঘটলাম, সব পুড়ে ছাই হয়ে গেলো, দেখো কীরকম। আবার বানাতে লাগবে, বানাতে কষ্ট না, মানে কি বলতো আবার বানাতে একটু সময় লাগবে, কারণ এখানে তো প্রেশার কুকার নেই না, তো বানাতে সময় লাগবে, বাচ্চাটা খেতে পারবে না, একটু দেরি হয়ে যাবে। যদিও বা ওকে বিস্কিট দিয়েছি সকালে, একটুখানি দুধ বিস্কিট খাইয়েছি, আমি যেহেতু কফি খাচ্ছিলাম ওই জন্য একটু দুধ আলাদা করে তুলে রেখে ওকে মানে হরলিক্স বিস্কুট এরকম খাইয়ে দিয়েছি। এই প্রথম এরকম একটা বড় ভুল হলো আমার, খুব মনটা খারাপ লাগছে। আর কি বলতো, কয়েকদিন মানে ওটস খাইয়েছি, তো এবার ওটসটা ওরা ভালো লাগছে না, মানে কয়েকদিন কেমন খেয়েছে বলতো, ওটস দিয়েছি সকালবেলা, দাঁড়াও তোমাদের সাথে কথা বলতে বলতে কাজটাও সেরে নিই। সকালবেলা কয়েকদিন ওটস দিয়েছি, ওটস মানে দিয়ে ও এখন আর খেতে যাচ্ছে না আর কি, মানে একটা না বাচ্চারা তো একই খাবার খায় না তাই না। প্রথম প্রথম কয়েকদিন একটুখানি ম্যাগি দিয়েছিলাম, তারপরে ম্যাগিটা অত দিই না, ম্যাগিটা একটু কম দেওয়ার চেষ্টা করি, তো ম্যাগিটা আর দিতাম না, ওটস দিতাম। আর আমরা যখন দুপুরবেলা ভাত টাত খেতাম তখন তো ভাত দিতাম, তো সেইভাবেই খেতো আর কি, ভাত ডাল। আমরাও কয়েকদিন একটু লাইট খাওয়ার খেয়ে ছোটো খাইয়ে দিতাম, বিস্কিট হরলিক্স এরকম করে দিতাম, দুধ টুট করে। তারপরে খিচুড়িটা কালকে তার আগের দিন দুই দিন দিলাম, আজকে ভাবলাম একটু সকালবেলা একটু খিচুড়ি খেয়ে দিই, তাহলে একেবারে মানে রাত্রেবেলা, তারপরে রাত্রে বলছি দুপুরবেলা আলাদা কিছু দেবো, এরকম এরকম আর কি, যেরকম হয় আর কি, বাচ্চারা তো একসাথে বেশি খেতে পারবে না, সেরকমই ভাবলাম। খিচুড়ির কি অবস্থা, সব যে আমি ছাই করে ফেলেছি দেখো, আমি কি করি বলতো, ডাল ঠাল না ভিজিয়ে রেখে দিই, কারণ এখানে প্রেশার কুকার নেই, না হলে সময় লাগবে, চাল ডাল ভিজিয়ে রাখি, তো ডাল এখনো ভেজানো রয়েছে, চাল তো ভেজানো নেই, একটু সময় তো লাগবেই। যাই হোক, মানে আমার হঠাৎ করে মনে করলো মেয়ের জন্য খিচুড়িটা বসিয়েছি, যাই গিয়ে দেখি খিচুড়ির কি অবস্থা, তো এসেই দেখছি এরকম ভাবে পড়ে গেছে। আমি যদি আর একটু লেট করতাম, যদি ভুলে যেতাম পুরো বিষয়টা, আমি ভাবতে পারি যে এত তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে, যদি ভুলে যেতাম তাহলে কিন্তু মানে কি যে হতো কে জানে। এমনিতেই তো পুরো রান্নাঘর ধোয়া হয়ে গেছিল, আমি বাইরে গিয়ে জানালা খুললাম, ওইদিকে দরজা খুললাম, যাই হোক কি করা যাবে, এর মধ্যে রাখি। মানে কি বলবো, একের পর এক না ক্ষতি হয়েই যাচ্ছে। কালকে কি হয়েছিল, কালকে একটু কমপ্লেক্সে গেছিলাম, ওখানে যাওয়ার পরে মানে হাতে হচ্ছে ঈশানীর জুতোগুলো ছোট হয়ে গেছিলো, তার জন্য ওর জন্য এক জোড়া জুতো কিনলাম, আর যেটা ঘর থেকে মানে এখান থেকে পড়ে গেছিলো সেটা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। ব্যাগ বলতে যেহেতু কিছু নিয়েছি না, এরকম কিছু প্ল্যানিং ছিল না, এমনি নিয়েছে। কোয়ার্টারে দিদির সাথে বললাম যে চলো তাহলে তোমরা কমপ্লেক্সে যাচ্ছ, আমাকে বললো তুমি চলো, তো আমি বললাম ঠিক আছে চলো, তো তার জন্যই গেছিলাম। গিয়ে জুতো দেখে মনে হলো যে বাচ্চা মেয়েটার জন্য একটা জুতো নিয়ে নিই এক জোড়া, তো তার জন্য ওর জন্য নিয়েছিলাম। তো ওদেরকে বললাম যে কোনো পণ্যই থাকলে দাও, মানে প্লাস্টিক যে হয় না চিকচিকেগুলো, তো বললাম ওগুলো থাকলে দাও, তো ওরা কি করলো আমাকে
এমনি যে ঠোঙা হয় না কাগজের, তো ওটাই দিয়েছে, বললো যে এটাতে করে নিয়ে যাও। আমি বললাম যে ঠিক আছে দাও। তো হাতে দুটো ফোন, মানে যেটাতে ভিডিও করি, মানে যেমন ধরো এই ফোনটা, আইফোনটা, আর প্লাস এমনি আমার যে নর্মাল যে ফোনটা, ওইটা দুটো হাতে ফোন, ওই প্যাকেট, তার মধ্যে ঈশানী কোলে। ওইদিকে তোমাদের দাদাভাই কী করেছে, চিকেন যে চিকেনের যে লিভার হয়, মানে কলিজা, মানে ওই কচকুচি আর মেটে যেটাকে বলি আমরা, তো সেইগুলোকে সব অর্ডার দিয়ে গেছিলো যে ও হচ্ছে দোকানে থেকে নেবে, ওইগুলো খাবে, ঠিক আছে। কারণ ও ভেবেছিলো ওর রাতে ডিউটি লাগবে না, কিন্তু ওর হচ্ছে রাতে ডিউটি দিয়ে দেয়, তো যার কারণে ও চলে যায়। তো আমি বললাম যে তুমি অর্ডার দিয়ে চলে গেছো, ওগুলো কে খাবে? আর দোকান থেকে বলছে নেওয়ার জন্য যে আপনার হাজব্যান্ডে অর্ডার করে, মানে মানে তোমাদের দাদাভাই অর্ডার দিয়ে গেছিলো, তো ওটা আমাকে নিতে হবে, তো তোমাদের দাদাভাই বলে ওটাও নিয়ে নাও। তো হাতে এতগুলো জিনিস হয়ে গেছে, আমি কি করব, মানে ফোনটা ধপ করে নিচে পড়লো, পুরো গ্লাসগুলো এইভাবে ফেটে ফেটে গেছে, মানে পুরো ওপরে যে আইফোনের যে অরিজিনাল গ্লাসটা লাগানো ছিল, অরিজিনাল বলতে যে গার্ডটা লাগানো ছিল আর কি, সেই গার্ডটা ভেঙেছে। অরিজিনাল গ্লাস হলে তো আমি পুরো পাগলই হয়ে যেতাম, কারণ এর আগের বারেও আমার ঠিক ওইভাবেই মানে জিনিসটা গেছিলো আর কি, আগেরবারে আইফোনটা তো প্রচুর কষ্ট পেতাম। তো যাই হোক, এই দেখো ঈশানের এই জুতোগুলো কালকে নিয়ে আসা হয়েছে, এই জুতোগুলো কালকে ঈশানের জন্য এনেছি। তো কালকে আমার এইভাবে ফোনের গ্লাসটা চলে গেলো, যাই হোক 1200 টাকা নিয়েছিল অরিজিনাল গ্লাসটা, তো 1200 টাকা নিয়েছিল। আমি ওকে বললাম, বলছে আবার নিয়ে নাও, মানে প্রচন্ড মন খারাপ হয়েছে, একের পর একজন ক্ষতি হতেই আছে, ভালো লাগছে না, বিশ্বাস করো। আর লিটারালি আমার তখন কান্না চলে আসছিল যে মেয়েটাকে একটুখানি খিচুড়ি খাওয়াবো ভাবলাম, আর মানে যাই হোক আবার খিচুড়ি বসিয়েছি, চলো বেশি কথা বলছি না, খিচুড়িটা হতে থাক। দেখো আজকে এইভাবে খিচুড়ি করছি, এক একদিন মানে এই যে এটাতে করে খিচুড়ি বসাই, মানে যেটাতে আমরা ভাত বানাই সেটাতে খিচুড়ি বসিয়ে দিই, মাঝে মধ্যে কড়াইতে করি, কিন্তু কড়াইতে কালকে রাত্রে যেহেতু ওই যে পটাকলিজা, মানে হিন্দিতে পটাকলিজা বলে, মানে চিকেনের লিভার টিভার ওগুলো এনেছি, তো ওগুলোই না মানে সেদ্ধ করতে বসিয়েছে, মানে কালকে হচ্ছে ভেজে টেজে রেখে দিয়েছিলাম, কারণ রাত্রেবেলা কে বানাবে বলো, তো ভেজে রেখে দিয়েছি, এখন ওটা বানাবো। তো যাই হোক, মানে এত মন খারাপ লাগলো, তোমাদের দাদাভাই আজকে আসলে আসতেই পারবে না, তো আমি ওকে বলছি তুমি আসতে পারবে না, এতটা হচ্ছে চিকেনের এইসব কে খাবে কি করবো, বলছে ভেজে রেখে দাও বা বানিয়ে রেখে দাও, কালকে আমি গিয়ে খাবো, বলছে এতদিন পরে থাকবো, বলছে ঠান্ডাতে কিছু হয় না, তো জানি না কি হবে, আপাতত বানাবো তো অবশ্যই। আর আমি না কচকচিটা খেতে পছন্দ করি, কিন্তু মেটে একদম খাই না, আর ঈশানীও কেন জানি একদম মেটে খেতে একদম পছন্দ করে না, মানে ও খাবেই না, এরকম আর কি ব্যাপারটা। তো যাই হোক, এখন খাবার বানাই, তো ওই জন্য ফোন করে ওইসবই বলছিল, তো তারপর বললো মেয়েকে দেখাও কাছে গেলে, আত করতাম আজকে বাড়ি যেতেই পারবো না, মানে আজকেও সারাদিনই আসতে পারবে না, রাতেও আসতে পারবে না, একেবারে কালকে দুপুরবেলা যদি আসে তো ভালো, নয় বিকেলে, মানে কালকে আসবে এক ঘন্টার জন্য, দুপুরের পরে জানি না কখন আসবে, দুপুরে না বিকেলে, যাই হোক কালকে আসবে, আজকে আপাতত ওরা আসতে পারবে না। যাই হোক, এখন খাবারটা বানাই। কি বলতো, প্রত্যেকের লাইফে এমন কিছু না কিছু ভুল হয়েই থাকে, তো মানে তোমার দাদাভাইকে আমি আবার এক্ষুনি কল করলাম, কল করে বলছি জানো এরকম হয়ে গেছে, আমি না মানে পুরো ঈশানীর খিচুড়িটা জ্বালিয়ে ফেলেছি, ও বললো ওটস বানিয়ে খাই, তখন বলছে যে না ওটসটাও খেতে যাচ্ছে না, 2-3 দিন হলো, তাই ওকে খিচুড়িটা দেওয়ার চেষ্টা করছি, তাহলে মানে একটু চেঞ্জ করলে বাচ্চাদের খেতে ভালো লাগে, তাই না? তো বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি খিচুড়ি বানাও, বলছে এটা কোনো ব্যাপার না, প্রত্যেকের লাইফেই এমন ঘটে, ঠিক আছে, সবাই মানে জীবনে কি কখনো না কখনো হলেও এরকম ভুলটা করেই থাকে, খাবার জ্বলে যায় বলে, এমনকি কালকে মানে তোমাদের দাদাভাইও কি করছিল, দুধ পুরো একদম উছলে, একদম মানে কি বলবো, আমি যতবার দুধ গরম করি উছলে যাই যায়, মানে দাদাভাই কালকে যখন করে অতিরিক্ত উছলে গিয়ে মানে নিচে লেগে গেছিলো, এরকম ব্যাপারটা আর কি হয়ে গেছিলো। তো বলছে সবার ক্ষেত্রেই হয়, এটা এমন কিছু বড় ব্যাপার না, হ্যাঁ, তো তুমি বানাও, বানিয়ে খাইয়ে দাও, ওটা রাখো, আমি পরে যখন বাড়ি যাবো গিয়ে ফেলে দেবো। এই দেখো পুরো চারিদিকে জানলা ফালা সব খুলে দিয়েছি আর কি, বাইরে গিয়ে এই জানলাটাও খুলে এসেছি, আর আমি এখান থেকে সরবো না, খিচুড়ি হচ্ছে না, আর সরবো না এখান থেকে, আমি দেখতে থাকবো বাইচান্স, নাহলে এবার একটা না পড়ে যাবে। দেখো সকাল থেকে চুল আছে না, এখন সময় নেই। তোমাদের দাদাভাই আমার ফোন নিয়ে গেছিল মার্কেটে, ওকে বললাম তুমি যাও, আমি ঘরটা সব গুছিয়ে গেছি রাখছি, তুমি প্রদীপ আর মানে ক্যান্ডেল এসব নিয়ে আসো, কারণ আজকে তোমরা সবাই জানো, ও আচ্ছা তোমরা কি করে যাবে, আজকে হচ্ছে কত তারিখ, 22 তারিখ, আজকে হচ্ছে আমাদের ইন্ডিয়াতে রাম মন্দির প্রতিষ্ঠা হলো, তো তার জন্য প্রত্যেকের ঘরে ঘরে দেওয়া যাচ্ছে, মানে এখানে কোয়ার্টারে সবাই দেওয়া যাচ্ছে, তো আমি তাই বললাম তোমাদের দাদাভাইয়ের ভাগ্যক্রমে আজকে নাইট ডিউটি ছুটে গেছে, তো বললাম তুমি যাও এগুলো কিনে নিয়ে আসো, আর ওখানে তুমি যে কিনতে গেছো ওটা একটু ভিডিও করবে, বোকা এসে বলে আমি ভিডিও করি না, আমি এখন নিজেও ফোন দেখি না, জানিও না আদৌ করেছে কি করেনি, সত্যি করেনি, কি বোকা ছিল। যাই হোক চলো, ঈশানী ঘুমিয়ে গেছে, ঈশানীকে নিয়ে গেছিলো, এখন যাবো এগুলো সব জ্বালতে, এখন জ্বালতে থাকি, আর বাইরে এখন কিরকম কি চলছে সেগুলো তোমাকে হালকা করে দেখাবো।
এই যে দেখো এখন চলে এসেছি ঠাকুরের কাছ থেকে ওই যে সলতেগুলো, ওগুলো সেই দিনকে না শপিং মল থেকে অনেকগুলো কিনে এনেছিলাম, তো সেই সলতে বেশ কিছু নিয়ে নিলাম। আর এটা কিন্তু পরের দিন আবার, মানে ওই দিনের ব্লগ না, এটা এটা পরের দিন, মানে আগে যেটা দেখালাম ওটা 21 তারিখের ব্লগ, আর এটা হচ্ছে 22 তারিখ সন্ধেবেলার ব্লগ। তোমাদের দাদাভাই ছুটি ছিল, মানে হঠাৎ করেই ছুটি দেয়, নাহলে কিন্তু ডিউটি মানে ছিল, তারপরে দেখলাম যে না ছুটি পড়েছে, তো মানে নাইট ডিউটি নেই আর কি, ছুটি কিছু না, নাইট ডিউটি নেই। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যাও গিয়ে প্রদীপ আনো, আর আমি সবে শেষে প্রদীপ জ্বালবো এখানে, কারণ কি এখানে প্রত্যেকটা দেখলাম কোয়ার্টারে কোয়ার্টারে প্রদীপ জ্বেলে দিয়েছে, শুধু আমি শেষে, কারণ তোমাদের দাদাভাই আসার পর ওকে দিয়ে আমি পাঠালাম যে যাও একটুখানি দিয়া আর মানে প্রদীপ আর হচ্ছে ক্যান্ডেল এগুলো কিনে নিয়ে আসো, সবাই কী সুন্দর দেখো দীপাবলি মানাচ্ছে আর আমি শুধু মানে বসে রয়েছি। আর মানে ও যদি না আসতো, যদি ডিউটি না থাকতো, ওটা তো বিকেলে বলে, তো যদি না থাকতো তাহলে হয়তো আমি নিজে যেতাম, কিন্তু ও আসবে বলে আমি ওর জন্য অপেক্ষা করছিলাম। তো ফাইনালি দেখো সমস্ত প্রদীপ আমি মানে সাজিয়ে নিয়েছি, বাকিগুলো আর জ্বাললাম না, তোমাদের দাদাভাই বলে থাক সবগুলো জ্বালাতে লাগবে না, ওই কয়েকটা দিয়ে সাজিয়ে দাও আর বাকি ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দাও। তো তার জন্য দেখো সবার প্রথমে হচ্ছে আমি ঠাকুরের কাছে দিয়ে দিলাম, কারণ ঘরের ঠাকুরকে আগে তো মানতেই হবে, তাই হচ্ছে ঠাকুরের কাছে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে দিলাম। তারপরে ভাবলাম যে শুধু প্রদীপ দেবো, একটু ধূপও দিয়ে দিই, সন্ধ্যাবেলা দিয়েছি তো আবারও একবার দেওয়ার জন্য ভাবলাম তাহলে আরেকবার দিয়ে দিই, দিয়ে তারপরে চলো এখন পুরো কোয়ার্টারের সব জায়গাগুলোকে সুন্দর করে সাজিয়ে দিই। কিসে করে প্রদীপগুলো নিয়েছি দেখেছো, তোমাদের দাদাভাই ওইটা আমায় জোগাড় করে দিল যে এটার মধ্যে, আমি ওকে বললাম একটা থালা নিয়ে আসো, কিন্তু কী বলতো আমরা তো থালার মধ্যে ধরো মাছ মাংস এসব খাই, মানছি এগুলো এমনি জাস্ট বাইরে প্রদীপ জ্বালাচ্ছি, কিন্তু তাও আর কি, তো ওইগুলোর মধ্যে রাখতে একটা কেমন লাগে। তো তার জন্য তোমাদের দাদাভাই বললো যে এখানে তো আর পেতলের থালা বাসন কিছুই পাবে না যেটার মধ্যে প্রদীপটা রাখতে পারবে, বা অন্য কিছু যেটা আলাদা করে, কারণ এখানে তো বেশি বাসনকুসন কিছুই নেই, তাই ওই প্লাস্টিকের ওই একটা ছিল ওটাকেই আমাকে দিল, বললো এটার ওপরে রেখে দাও। তো তার জন্য দেখো ওইটার ওপরে নিয়ে নিয়েছি, আমাদের পেছনের দিকে যে ব্যালকনিটা রয়েছে সেখানে হচ্ছে দুটো প্রদীপ দিয়ে দিচ্ছি, আর এসে তিনটে ক্যান্ডেল জ্বালিয়ে দেবো, মানে এদিকে পাঁচটা দিয়ে দেবো, আর দুটো দেবো হচ্ছে আমাদের গেটের সামনে দুটো দেবো, আর সামনের দিকে যে ব্যালকনিটা রয়েছে ওখানে গিয়ে দেবো। আর ওই সামনের দিকে সবাই এত মজা মস্তি করছে, এমনিতে সন্ধ্যে থেকে প্রচণ্ড পরিমাণে বাজি পোড়ানো থেকে শুরু করে মানে তারাবাতি, মানে প্রচুর মজা করছে সবাই। আর ঈশানীকে এই জন্য তোমাদের দাদাভাই বাইরে নিয়ে গেছিলো, নিয়ে গিয়ে ওকে একটু দেখিয়ে এনেছে আর এগুলো কিনে এনেছে, তাই একটু দেরিও হয়ে গেছে। ওই দেখো সামনের কোয়ার্টারে কোয়ার্টারে কী সুন্দর দেখেছো, সবাই একদম সাজিয়ে সাজিয়ে একদম খুব সুন্দর, আর নিচে সবাই কিন্তু ভীষণভাবে মজাও করছে। আমি তোমাদের দাদাভাইকে বললাম এখানে একটা দিয়ে চলো বাইরে গিয়ে দুটো আপাতত জ্বালিয়ে দিই, মানে বাইরে গেটের কাছে দুটো রেখে আসি, তারপরে এখানে এসে যাবো। তোমার দাদাই বললো যে না না আগে এখানে দুটো আপাতত দিয়ে দাও, তারপরে ওখানে গিয়ে আবার দুটো সাজিয়ে তুমি গেটের কাছে দিয়ে দিও। তো তার জন্য এই যে দেখো আবার এই যে এসেছি, এই গেট হচ্ছে ওই আমাদের সামনের কোয়ার্টারে যারা রয়েছে তারা তাদের মতো দুটো গেটে দিয়েছে, আমি আমার মতো করে দুটো গেটে দিলাম। আমি যেমনি সবে শেষে দিচ্ছি দেখবে সবে শেষ পর্যন্ত আমার প্রদীপই জ্বলবে। তারপরে চলে এসেছিলাম এইখানে এই যে মোমবাতি জ্বালানোর জন্য, তো এই যে দেখো ক্যান্ডেলগুলো এখানে ধরিয়ে দিচ্ছে, আর চলো নিচে একবার দেখাই নিচে সবাই কীরকমভাবে মজা করছে। কত সুন্দর বানিয়েছে, এটা আলুর কিছু একটা সবজি আর কি এটা বানিয়েছে, এখানে এই যে স্পেশাল পুরি আর এটা ক্ষীর সাথে ক্ষীর, এটা রামনবমীর প্রসাদ যেটা আমাদেরকে একজন স্যার বা একজন দিদিভাই পাশের কোয়ার্টারে দিদিভাই হচ্ছে কালকে আমার সাথে বন্ধুত্ব হলো, আর আজকেই দেখো খাওয়া সাথে হচ্ছে ভীষণই ভালো। তো আমি ভাবছি কালকে কি বানিয়ে দেবো, কি বানাবো, ফুলকপি রোস্ট বানিয়ে দেবো না পনির আনবো, যে কোনো ভালো কিছু বানিয়ে দেবো, সে এখনো প্ল্যান হয়নি, যখন প্ল্যান হবে প্ল্যান করি তাহলে তোমরা অবশ্যই দেখতে হবে। তো এটা হচ্ছে খাবার খেয়েছে আমাদের জন্য, তো তোমাদের দাদাভাইকেও আমি যেহেতু খাবার কিনে আনতে বলছিলাম তাই ও না মানে দোকান থেকে খাবার কিনে এনেছে আজকে, তো ওইদিকে পনির আমরা মটর পনির আর ওটা কি কেরালা পরোটা, তো ওটাই কিনেছি ওটা খাবো, তাই ও বললো যে কেরালা পরোটা রেখে দাও তুমি আগের বারের মতো আবারও এবারে বাসি করে বাটার দিয়ে ভেজে সকালে খাবে, খুশি হয়ে পাঠিয়েছে এটা আমরা খাবো। আর ওই কেরালা পরোটা দুটো নিয়েছি, পনির অর্ধেকটা নিয়েছি, ওটা আমরা ভালো করে খেয়ে না।
চলো।